হ্যালো বন্ধু, তো ফাইনালি আমি অ্যানিমেল মুভিটা দেখে নিয়েছি। আর মুভিটা যে হিসাবে এটা হাইপ চলছে, হাইপটা কিন্তু রিয়েল, বিকজ মুভিটা কিন্তু সেই হাইপের উপর দাঁড়িয়ে থাকে। আর এই মুভিটা দেখার আগে আমি তোমাদের সবাইকে একটা ওয়ার্নিং দিয়ে দেবো, মুভিটা কিন্তু যতটা তোমরা ট্রেলার দেখেছো, টিজার দেখেছো, তার থেকে কিন্তু অনেক উপরে যায়, বিকজ এখানে ভায়োলেন্স কিন্তু সেই লেভেলে, ঠিক আছে? এটা আর রেটেড মুভি বলতে পারো। তুমি হলিউডের যেরকম আর রেটেড মুভি দেখে থাকো, ভায়োলেন্স গর থাকে, সেই ধরনের স্ট্রং ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ধরনের জিনিস কিন্তু তুমি এই মুভিতে পেরে চলেছো। আর মুভিটা কিন্তু ছোটো নয়, মুভিটা বেশ বড়, মুভি 3 ঘন্টা 20 মিনিটের উপরে মুভিটা আছে। তো মুভিটা অনেকটা লং মুভি। তো মুভিটার দু একটা জিনিস বাদ দিলে আমার মুভিটা পুরোটাই দারুণ লেগেছে, এই ফুল টু পয়সা উসুল মুভি বলতে পারো। মুভির কাহিনীর কথা বলি, মুভিটা রণবীর কাপুরে আমাদের স্টার্টিংয়ে দেখানো হয় বাবার প্রতি যে ভালোবাসা, কারণ বাবাকে ওয়ার্শিপ করে, সেটা বড় হতে হতে কী হবে, ওর একটা রোগে পরিণত হয়, এবং সেই রোগের থেকে ওর বাবার ভালোবাসা এবং বাবাকে কী অ্যাট্যাক করে, এবং সেই অ্যাটাকের পরে বদলা নেওয়ার জন্য ও কী করে, এবং সেখানে ভিলেনের কী কন্ট্রিবিউশন আছে সেইটা নিয়ে মুভিটা। তো মুভিটা কিন্তু কাহিনি ওয়াইজ বিল্ড আপ যেটা করা হয় না, সেটা কিন্তু দারুণ লাগে। মুভিটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মুভির অ্যাক্টারদের অ্যাক্টিং, স্পেশালি রণবীর কাপুর বলবো, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং ওই মুভিতে দিয়েছে। এর আগে আমার ওর রকস্টার মুভিতে অ্যাক্টিং অসাধারণ লেগেছিলো, কিন্তু এই মুভিতে তার উপরেই যায়। এখানে কখনো তোমার রণবীর কাপুরকে মনে পড়বে না, এখানে সবসময় তোমার মনে পড়বে যে এই ক্যারেক্টারটাই, এই অ্যানিমেল, এই অ্যানিমেল ব্যাপারটা না ওখানে কিন্তু প্রপারলি দেখানো হয়। সেখানে ওর ক্যারেক্টারটার মানে কীভাবে গ্রোথ হচ্ছে, ঠিক আছে, ছোটো থেকে বড় হচ্ছে, সেই গ্রোথের অ্যাক্টিং, সেই পাগলপন্থীটা আমরা কিন্তু এখানে দেখতে পাই। আর যে টক্সিক রিলেশন তোমার রণবীর সিং বা অর্জুন রেড্ডি দেখেছিলে, সেই জিনিসটা কিন্তু তুমি এখানে আরও বেশি করে পাচ্ছ, বিকজ ডাইরেক্টর কিন্তু এখানে আরও বেশি করে টক্সিক রিলেশনে ঢুকেছে। তো ফেমিনিস্টদের কিন্তু এই মুভিটা থেকে দূরে থাকাই বলে বেটার হবে, বিকজ তাদের কিন্তু এই ব্যাপারটা রশ্মিকার সঙ্গে যে রণবীর কাপুরের যে রিলেশনশিপটা সেটা কিন্তু পছন্দ হবে না। ট্রেলারও তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পেরেছো। আর আমি রশ্মিকার কথা বললাম, রশ্মিকার ইন অ্যান্ড আউট মনে হয়েছে, ওর অ্যাক্টিং কখনো ভালো লেগেছে কখনো ভালো লাগেনি। আই থিঙ্ক ওর জায়গায় অন্য কোনো অ্যাক্টার কিন্তু এখানে অনেক বেটার কাজ করতে পারতো। আমি শুনছিলাম প্রণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছিলো, প্রণীতি চোপড়া কিন্তু আই থিঙ্ক এখানে অনেক বেটার কাজ করতে পারতো, যেহেতু স্পেসটা এখানে অনেক বেশি পেয়েছে। তো রণবীর কাপুরের কথা যদি বলছিলাম, যে রণবীর কাপুরের যে মানে প্রত্যেকটা হেয়ারস্টাইল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অ্যাক্টিং, অ্যাকশান, স্পেশালি অ্যাকশানগুলো তোমাদের কিন্তু অসাধারণ লাগবে। জেনারেলি বাংলা বা হিন্দি মুভিতে অ্যাকশান কী হয়, স্লো মোশনে দেখানো হয়, মানে স্লোলি আসছে, বিল্ড আপ করা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বিল্ড আপ করা হয়। সেই জায়গায় কিন্তু হলিউড মুভি যেরকম তুমি ধরতে পারো ইয়ানো রিভসের জনি ফাস্ট পেস অ্যাকশান, সেইগুলো কিন্তু আমাদের বেশি ভালো লাগে। সেই জিনিসটা কিন্তু আমি এই মুভিতে পেয়েছি, ফাস্ট পেস অ্যাকশন, ধাদা ধার 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 এগাচ্ছে, ঠিক আছে। ওই তারপরে হচ্ছে বাইকের যে মেশিন গানটা, সেইটা সিনটা ফাটিয়ে দিয়েছে, সেটার যে বিল্ড আপ, সেটার যে বুস্ট আপ, সেই যে ফাইটিং, সেই যে ওই জায়গায় অ্যাকশানটা, ওই লুকটা, মানে তোমাদের সিটি মার পারফরমেন্স বলবো সেই সব জায়গায়। আর মুভিটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেখানে যেখানে যেরকম দরকার ছিল না, যেহেতু মুভিটা লং ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অনেক জায়গাতে খুব ইম্পর্টেন্স রোল কিন্তু এখানে প্লে করে। আর প্রত্যেকটা রিলেশনশিপ এই মুভির না খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে, বাবা ছেলের রিলেশনশিপ থেকে শুরু করে স্বামী স্ত্রী রিলেশনশিপ, ভাই ভাই রিলেশনশিপ, এবং ভিলেনের সঙ্গে রিলেশনশিপ, প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপ কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। আর এই মুভির আরেকটা স্টার বলবো আমি, সেটা হচ্ছে ববি দেওয়াল। ববি দেওয়ালের কিন্তু ভিলেন হিসাবে এখানে অ্যাক্টিংটা দারুণ লেগেছে, যদিও ওকে স্পেসটা কম দেওয়া হয়েছে। আই থিঙ্ক আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল, ওর ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বিল্ড আপের দরকার ছিল, যেহেতু মুভিটা এত বড়, সেখানে কিছু জায়গায় ছোটো করে না একে আরেকটু বিল্ড আপ দেওয়া যেতে পারতো। তো মুভিটা যদি গানের কথা বলি না, প্রত্যেকটা গান বেশ সুন্দর, বেশ ভালো লাগে আমাদের, গানগুলো স্মুদি লাগে, বেশ শুনতে ভালো লাগে। আর যেটা বলছিলাম, মুভিটা কিন্তু কাইন্ড অফ আর রেটেড মুভি, মুভিটা কিন্তু মানে অল দ্য ওয়ে গো থ্রু যায়, ঠিক আছে, কখনো হাফ ওয়ে আটকায় না, পুরো যায় এবং বেরায়, ঠিক আছে, নো পান ইন্টেন্ডেড, ঠিক আছে। তো একটা জায়গায় যেরকম ধরে না, জেনারেলি মুভিতে করা হয় কি, গলা কাটছে সিন দেখানো, সামনে চাকুটা গলার সময় রাখলো, দেন একটা আওয়াজ ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে সরিয়ে নেওয়া হলো, এবং ক্যামেরা পর কিছুর পর দেখলাম যে লোকটা পড়ে আছে, একটা আওয়াজ দেওয়া হলো, বাঙালির রক্ত পড়ে আছে, সেরকম কিন্তু না, এখানে অল দ্য ওয়ে থ্রু দেখানো হয়। সো সেটা দেখতে কিন্তু লোককে আনকমফোর্টেবল ফিল করাবে, আর মুভিটা চাইছে আনকমফোর্টেবল ফিল করাতে। কিছু কিছু সংলাপ এমন আছে না, যেগুলো দেখে তোমার আনকমফোর্টেবল ফিল হবে, এবং সেটা কিন্তু ইন্টেনশনালি করা হয়েছে। আর যারা জেনারেলি আমাদের এখন ওটিটি প্ল্যাটফর্মে যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যে ধরনের সিন দেখানো হয়, সেগুলো দেখে যদি আমরা অভ্যস্ত হয়ে গিয়ে থাকি, তো এই মুভিতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। বাট যদিও মেইন স্ট্রিম সিনেমায় কিন্তু এতটা ভালগারিটি, এতটা ওয়াইল্ড ব্যাপারটা দেখানো হয় না। আর এই মুভির যে অ্যানিমেল নামটা কিন্তু সার্থক, ঠিক আছে, অ্যানিমেল স্টিংগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাই। তো মুভিটা আমি যেটা বলেছিলাম,
তোমার প্রায় 3.5 ঘন্টার একটা মুভি দেখতে চলেছো, সেই মুভিটা কিন্তু ওয়ার্থ ইট। তোমার আর শুনতে পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্মে নাকি আরও 8 ঘন্টা এক্সট্রা দেওয়া হবে। তো মুভিটা তোমরা যেটুকু দেখবে পুরো সিনেমা হলে বসে সেটা কিন্তু ওয়ার্থ ইট, তোমাদের পয়সা উসুল মনে হবে। এবার মুভির যদি দু একটা ছোট নেগেটিভ কথা বলি, ফার্স্ট অফ অল রশ্মিকার পারফরমেন্স আমার ভালো লাগেনি। যেটা বললাম দুই একটা জায়গায় ভালো লাগলো, জেনারেলি আমার মনে হচ্ছে ওর জায়গায় অন্য কাউকে যদি নেওয়া হতো, সুশীল পারিতে চোপড়াকে নেওয়া হবে, নেওয়া হলে কিন্তু অনেক বেটার দেখতে পেতাম এখানে, বিকজ ও অনেক স্পেস পেয়েছিল অ্যাক্টিং করার। সেইখানে ববি দেওয়ালের ক্যারেক্টারটা কিন্তু আমাদের অসাধারণ লেগেছে, ওর ভিলেনটা কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড এবং ওকে আরও স্পেস দেওয়া দরকার ছিল, যেটা ও পায়নি এই মুভিতে। অনেক জায়গায় মানে 3.5 ঘন্টা মুভি হওয়া সত্ত্বেও অনেক জায়গায় আমার মনে হচ্ছে যে স্পেসটা অন্য জায়গায় অন্য লোকের বাদ দিয়ে যদি ববি দেওয়ালকে দেওয়া হতো অনেক বেটার লাগতো, বিকজ ওর ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আর এই মুভি সবথেকে যেটা বললাম প্রবলেম, যেটা 3.5 ঘন্টা 3 ঘন্টা 20 মিনিট মুভি, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা আমার অনেক বেটার লাগে, বাট সেকেন্ড হাফে তুমি টাইমটা ফিল করতে শুরু করবে যে এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো মুভিটাতে এডিটিং আরেকটু বেটার হওয়া দরকার ছিল, অনেক জায়গায় মানে আননেসেসারি স্ট্রেচ করা হয়েছে কথোপকথনগুলোকে, কয়েকজনকে এত ক্যারেক্টার কেন দেখানো হচ্ছে, দরকার কিন্তু ছিল না। সেই জায়গাগুলো যদি কাট করা হতো আরেকটু কম্প্যাক্ট 3 ঘন্টার মধ্যে আনা হতো তাহলেও আমার মনে হচ্ছে অনেক বেটার মনে হতো। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, শো ডোন্ট টেল, ঠিক আছে, কিন্তু সেখানে এটা উল্টো করা হয়। এখানে বলা হয় একটা ভালো টুইস্ট, চিলটাকে মুখে বলা হয়, মুখে বলছে এটা হয়েছিল ওটা হয়েছিল, টুইস্টটা শুনতে ভালো লাগছে, কারণ ইম্যাজিন করছি ভালো লাগছে, বাট যদি ওটা দেখানো হতো না আরও ভালো লাগতো। তো এই শো ডোন্ট টেল এই ব্যাপারটা কিন্তু এখানে ইউজ করা হয়নি, এটা আমার প্রবলেম মনে হচ্ছে। 3.5 ঘন্টাটা মুভি বানাচ্ছ, সেখানে তুই কেন বলবি অত একটা ইম্পর্ট্যান্ট টুইস্ট, সেটা যদি দেখানো হতো অনেক বেটার মনে হতো। আর ফাদার ডেসের সানের যে রিলেশনশিপটা লাস্টে গিয়ে যতটা সুন্দরভাবে মেকআপ করা হয়, সেটার বিল্ড আপটা স্টার্টিং থেকে করা হলো, ওটাকে আরেকটু গোছানো যেতে পারতো বলে আমার মনে হয়েছে। যে এত বড় যখন মুভি বানাচ্ছ সেখানে তোমার আরেকটু গোছানোর টাইমটা সামনের দিকে তুমি ইউজ করতে পারতে, সেটা আমার কম মনে হয়েছে। তো এইটুকু বাদ দিলে আমি বলবো এটা অল ইন হয়ে মুভিটা দেখতে পারো, ঠিক আছে। তোমার যদি একটুখানি মানে ভাইলেন্ট মুভি পছন্দ হয় বা ভাইলেন্ট মুভি দেখতে অসুবিধা না হয়ে থাকে, তোমার যদি রণবীর কাপুরকে পছন্দ হয়ে থাকে, আমি বলবো ডেফিনেটলি মুভি ট্রাই করো। মুভিটা দারুণ হয়েছে, মুভিটার প্রত্যেকটা জায়গায় না তোমার সবসময় হা করে তাকিয়ে থাকতে হবে রণবীর কাপুরের দিকে, এত সুন্দর লেগেছে। তো আমার কিন্তু মুভিটা দারুণ লেগেছে। তোমরা যারা মুভিটা দেখেছো তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে, তোমাদের কী মনে হচ্ছে, আমি যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না, তোমাদের অন্য কিছু এক্সট্রা মনে হয় যেগুলো তোমরা বলতে চাও, আমার কমেন্টে সব নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা নেক্সট ভিডিওতে, দেখুন, গুড বাই।